মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তাড়ানি, আপনি মন দিয়ে খেয়ে নিন। শুধু খাওয়া হয়ে গেলে আমাকে ফাইলটা একটু গুছিয়ে দেবেন। এখন যদি বুঝিয়ে না দিই, লোকটা হায়ার ম্যানেজমেন্টকে গিয়ে নালিশ করবে, তখন সব কোপটা আমার উপরে এসে পড়বে। লাঞ্চ টাইমে শুধু কফি রিখতে বাবু, সামনে তো ভালো একটা স্যান্ডউইচের দোকান আছে, আনিয়ে নিন না। আরে কি যে বলেন দাদা, আজই সবে জয়েন করেছি, মাইনে হয়নি তো, স্যান্ডউইচ খাবো বলুন। এর থেকে অফিসে ফ্রি কফিটাই কিন্তু ভালো। বেচারে এমপ্লয়ির সাথে থেকে বাড়াবাড়ি করে ফেলেছি, কি সব বলছি লোকজনকে। আরে লোকটা যাই করুক না কেন, সারাদিন খাইনি শুনে খারাপ লাগছে। খালি পেটে কফি খেলে হেঁচকি উঠবেই, এটা খান। বলছিলাম আপনার টিফিন খেয়ে নিলে আপনি আবার পুলিশে বলে দেবেন না তো? আপনি তো দেখছি বাজে বকায় পিএইচডি করেছেন, আপনি খালি পেটে কফি খেয়ে শরীর খারাপ করবেন, তারপর অফিস কামাই করবেন, তাতে আমার টিমের কাজের ক্ষতি হবে, সেটা তো আমি হতে দিতে পারি না। আমাদের মালিক পূর্ণেন্দু বাবু কাজের ক্ষেত্রে কিন্তু খুব কড়া, আপনি একটা ভুল করবেন আর তার মাশুল গুনতে হবে আমাকে, তাই বলছি খেয়ে নিন। আর আপনি তো আপনার বন্ধুর মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি, এই শুকনো রুটি খেতে পারবেন, খান। তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখের চাওয়া, যদি না বলি সে কি বোঝে না। আপনিও খান না, হয় সব কিছু পাওয়া। শুধু কি বানিয়েছেন, অভাবনীয়, অসাধারণ, অভূতপূর্ব। আচ্ছা একটা প্রশ্ন ছিল, এটা কি? লাউয়ের খোসা ভাজা। খোসা ভাজা? আমি কিচ্ছু ফেলি না, খোসাটাও না, সেটা দিয়েই ভাজা করেছি। লোকটা অদ্ভুত কিন্তু, এখন দেখে কে বলবে এই লোকটাই অত বিরক্ত করছিল আমাকে, বাচ্চাদের মতো কেমন গপ গপ করে খাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।